তোমাদের ডেমো এক্সামে যে কোশ্চেনটা দিয়েছি সেটাই আমি করিয়ে দিচ্ছি। বলেছি অ্যাসিউমিং অ্যাপ্লিকেবিলিটি অফ এল হসপিটালস রুল, ফাইন্ড দ্য রিলেশন বিটুইন পি অ্যান্ড কিউ সাচ দ্যাট লিমিট এক্সটেন্ডস টু জিরো, এক্স গুণ ওয়ান মাইনাস পি কস এক্স প্লাস কিউ সাইন এক্স বাই এক্স এস কিউব ইজ ফাইনাইট অ্যান্ড ফাইন্ড ইটস লিমিট। দ্যাট ইজ তোমাকে বলে দিয়েছে এই প্রবলেমটার ক্ষেত্রে এল হসপিটালস রুলটা অ্যাপ্লিকেবল হবে, এটা অ্যাপ্লাই করা সম্ভব, এবং এটাকে অ্যাপ্লাই করে তুমি এমনভাবে অ্যাপ্লাই করো যাতে এই যে কোয়ান্টিটিটা দিয়েছে এক্স ইন্টু ওয়ান মাইনাস পি কস এক্স প্লাস কিউ সাইন এক্স বাই এক্স এস কিউ এর লিমিটিং ভ্যালুটা ফাইনাইট হয় এবং তার লিমিটটিও তোমাকে বের করতে বলেছে, এবং একই সাথে পি আর কিউ এর মধ্যে একটা রিলেশন তোমাকে বের করতে বলেছে। তাহলে ইনিশিয়ালি তুমি যা দেখতে পাচ্ছ এক্স এস কিউবের লিমিটিং ভ্যালু এক্সটেন্স টু জিরোতে অবভিয়াসলি জিরো, নিউমেরোটারে যেটা আছে এক্স ইন্টু ওয়ান মাইনাস পি কস এক্স প্লাস কিউ সাইন এক্স, এক্সের জায়গায় যদি জিরো বসে দাও সেটাও জিরো, দ্যাট ইজ নিউমেরেটারও এখানে জিরো, ডিনোমিনেটারও জিরো, দ্যাট ইজ এটা জিরো বাই জিরো ফর্মে আছে। তাহলে এর উপরে আমরা ডিরেক্টলি এল হসপিটালস রুল অ্যাপ্লাই করতে পারি, ডিনোমিনেটরের সেপারেট ডেরিভেটিভ করলাম এক্স এস কিউ হয়ে গেল থ্রি এক্স স্কোয়ার, নিউমেরোটারের ডেরিভেটিভ করছি এক্স ইন্টু ওয়ান মাইনাস পি কস এক্স, এটা প্রোডাক্ট রুলে ডেরিভেটিভ হবে। অ্যাট ফার্স্ট আমরা এক্সের ডেরিভেটিভ করলাম ওয়ান, তাহলে এখানে পড়ে রইল ওয়ান মাইনাস পি কস এক্স প্লাস এক্স গুণ ওয়ান মাইনাস পি কস এক্সের ডেরিভেটিভ, কস এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এক্স গুণিত পি সাইন এক্স, প্লাস ছিল কিউ সাইন এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, দ্যাট ইজ হয়ে গেল কিউ কস এক্স, তাহলে দিস ইজ দ্য ডেরিভেটিভ। এবার তুমি খেয়াল করে দেখো এখানে আমরা বাই এল এইচ লিখে দিয়েছি, মানে বাই এল হসপিটালস রুল, তুমি খাতায় যখন লিখবে তখন ক্লিয়ার তুলে নেবে। এবার আমরা দেখতে পাচ্ছি লিমিট এক্সটেন্ডস টু জিরো থ্রি এক্স স্কোয়ার ইকুয়ালস টু জিরো, আমরা আগেই বলেছি যদি এমন হতো যে নিউমেরেটরটা জিরো বা ডেনোমিনেটরটা নন জিরো তাহলে আমরা ওভারঅল ভ্যালুটা লিখে দিতে পারি জিরো। প্রবলেমটা অ্যারাইজ করে যদি নিউমেরেটর এবং ডেনোমিনেটর দুজনেই জিরো হয়, তবে আমাদের প্রবলেমটা কিন্তু অ্যারাইজ করে, যদি শুধুমাত্র ডেনোমিনেটর জিরো হয় তাহলে আমরা বলে দিই তার লিমিটটি এক্সিস্ট করে না। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ লিমিট এক্সটেন্ডস টু জিরো থ্রি এক্স স্কোয়ার হচ্ছে জিরো, তাহলে এর লিমিট এক্সিস্ট করতে গেলে একে জিরো বাই জিরো ফর্মে আসতে হবে, তার মানে অটোমেটিক্যালি লিমিট এক্সটেন্ডস টু জিরো নিউমেরেটরের ভ্যালু কী হতে হবে, জিরো হতে হবে। তার জন্যই আমরা লিখেছি সো ফর এক্সিস্টেন্স অফ লিমিট লিমিট এক্সটেন্ডস টু জিরো এন আর ইকুয়ালস টু জিরো, এটা ক্যাপিটাল এন মাথায় আর লেখা আছে, ঠিক আছে। এন আর মিনস নিউমেরেটরের লিমিটিং ভ্যালু, নিউমেরেটর হচ্ছে এখানে ওয়ান মাইনাস পি কস এক্স প্লাস এক্স গুণ পি সাইন এক্স প্লাস কিউ কস এক্স, এক্সের জায়গাতে জিরো বসিয়ে দাও, তাহলে ওয়ান মাইনাস পি প্লাস কিউ ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ পি মাইনাস কিউ ইকুয়ালস টু ওয়ান, হুইচ ইজ দ্য রিলেশন বিটুইন পি অ্যান্ড কিউ। তাহলে সাবজেক্ট টু পি মাইনাস কিউ ইকুয়ালস টু ওয়ান দি নিউমেরেটর ইজ অলসো ইন দ্য ফর্ম লিমিটিং ফর্ম জিরো, তাহলে সাবজেক্ট টু পি মাইনাস কিউ ইকুয়ালস টু ওয়ান দি নিউমেরেটর ইজ ইন দ্য লিমিটিং ফর্ম জিরো, তাহলে যদি পি মাইনাস কিউ এর মান ওয়ান হয় তাহলে নিউমেরেটরের লিমিটিং ভ্যালু জিরো, আর ডেনোমিনেটর তো অবভিয়াসলি লিমিটিং ভ্যালু জিরো, তাহলে এটা চলে আসলো কোন ফর্ম, জিরো বাই জিরো ফর্ম, এটা চলে আসলো কোন ফর্ম, জিরো বাই জিরো ফর্ম। এবার আমরা নিউমেরেটরের এবং ডেনোমিনেটরের সেপারেটলি আবার ডেরিভেটিভ করব, মাথায় রাখতে হবে এটা জিরো বাই জিরো ফর্ম তখনই আসছে যখন পি মাইনাস কিউ কিন্তু ইকুয়ালস টু ওয়ান, তাহলে থ্রি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হলো সিক্স এক্স, ওয়ান মাইনাস পি কস এক্সের ডেরিভেটিভ অনলি পি সাইন এক্স, কস এক্সের জন্য মাইনাস সাইন এক্স, তাহলে পি সাইন এক্স, এক্স গুণ পি সাইন এক্স প্রোডাক্ট ফর্মে আসবে, এক্সের ডেরিভেটিভ ওয়ান তাহলে পড়ে রইল পি সাইন এক্স প্লাস এক্স গুণ পি সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, দ্যাট ইজ এক্স পি কস এক্স প্লাস কিউ কস এক্সের ডেরিভেটিভ হয়ে গেল মাইনাস কিউ সাইন এক্স। তার মানে ওভারঅল তুমি কী পেলে টু পি আচ্ছা ওভারঅল তুমি পেলে পি সাইন এক্স প্লাস পি সাইন এক্স, দ্যাট ইজ টু পি সাইন এক্স প্লাস এক্স ইন্টু পি কস এক্স মাইনাস কিউ সাইন এক্স বাই সিক্স এক্স, এটা এখনও কিন্তু জিরো বাই জিরো ফর্মেই আছে। উপরে হিসাব করে দেখো সাইন জিরো 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 গুণ কস জিরো, কস জিরো ওয়ান হলেও তার সাথে জিরো গুণ আছে, তাহলে এটা এখনও জিরো বাই জিরো ফর্মেই আছে। এখানে একটু ব্র্যাকেটে লিখে দিও, যে কারণে আমি একবার থেমে গেলাম, আমি খেয়াল করলাম এটা এখানে এটা লেখা নেই যে ফর্ম জিরো বাই জিরো, তাহলে এখানে একটু জাস্ট ব্র্যাকেটে লিখে নিও যে ফর্ম জিরো বাই জিরো, এটা একটু অবশ্যই লিখে নিও, তার সাথে এল হসপিটালস রুলটা লেখার কোনো প্রয়োজন নেই কারণ ওটা আমরা এখানে মেনশান করেছি বাই এল এইচ আর, তাই ওটা লেখার কোনো দরকার নেই কারণ এই স্টেপটা যখন আমরা করছি তখন আমরা অলরেডি মেনশান করে দিয়েছি যে দিস ইজ বাই দ্য
এল হসপিটালস রুল। ওকে, তাহলে এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই, এল হসপিটালস রুলটা লেখার কোনো প্রয়োজন নেই, শুধু জাস্ট এখানে একটা শব্দ লিখে দিও, ফর্ম 0/0, এটা অবশ্যই কিন্তু লিখে দিও, ফর্ম 0/0। তাহলে এবার নিউমারেটর এবং ডিনোমিনেটরের সেপারেট ডেরিভেটিভ হবে। তাহলে সিক্স এক্সের ডেরিভেটিভ কত? সিক্স। টু পি সাইন এক্সের ডেরিভেটিভ 2p কস এক্স, এক্স পি ইন্টু কস এক্স, অনলি এক্সের ডেরিভেটিভ করলে পাচ্ছি পি কস এক্স। এবার কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, দ্যাট ইজ মাইনাস এক্স পি সাইন এক্স, আর সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, দ্যাট ইজ মাইনাস কিউ কস এক্স। এবার ডেনোমিনেটর যেটা চলে এসছে সেটা কিন্তু নন জিরো চলে এসছে, তাহলে আর কোনো টেনশন নেই। এবার সিম্পলি লিমিটিং ভ্যালু অ্যাপ্লাই করো, তাহলে পাচ্ছি 3p মাইনাস কিউ বাই 6। তোমরা এটাকেই অ্যান্সার হিসেবে ট্রিট করতে পারো, কোনো প্রবলেম নেই। যদি পি এর মানটা বসিয়ে দিতে চাও বসিয়ে দাও, তাহলে আসবে 3 + 2q/6, এটাকেও অ্যান্সার হিসেবে ট্রিট করতে পারো। কোনো কোনো বইয়ে চাইলে বা তুমি নিজেও চাইলে কিউ এর মান বসিয়ে দিয়ে টোটাল রেজাল্টটা এখানে যাবো, যেমন আমরা কিউ এর রেসপেক্টে আনলাম পি এর রেসপেক্টেও আনতে পারো। দ্যাট ইজ মেন রেজাল্ট হচ্ছে এখানে 3p - q/6 সাবজেক্ট টু পি মাইনাস কিউ ইকুয়ালস টু 1। এবার তুমি পি এর মান বসাবে না কিউ এর মান বসাবে সেটা তোমার ব্যাপার, পরীক্ষাতে যদি প্রুফ দ্যাট বলে তাহলে যেটা চাইবে সেটাই করে দিতে হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে পি আর কিউ এর রিলেশন হচ্ছে পি মাইনাস কিউ ইকুয়ালস টু 1, আর লিমিটিং ভ্যালু হচ্ছে 3p - q/6। নেক্সট প্রবলেম বলেছে অবটেন দ্য ভ্যালুজ অফ এ অ্যান্ড বি সো দ্যাট লিমিট এক্স টেন্ডস টু 0 এ সাইন 2x মাইনাস বি সাইন এক্স বাই এক্স কিউ ইকুয়ালস টু 1। তাহলে এখানে লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে এবং লিমিটিং ভ্যালুটা হচ্ছে 1, তাহলে যে কোনো কন্ডিশানে এই লিমিটিং ভ্যালু কিন্তু এক্সিস্ট করবে। এবার অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি এ সাইন 2x মাইনাস বি সাইন এক্স এর লিমিটিং ভ্যালু 0 পয়েন্টে অলওয়েজ 0, দ্যাট ইজ নিউমারেটরের লিমিটিং ভ্যালু 0, কারণ সাইন 0 0, সাইন 2 × 0 0। ডিনোমিনেটর আছে এক্সএস কিউব, তার লিমিটিং ভ্যালু 0 পয়েন্টে অলওয়েজ 0, তাহলে এটা অলরেডি 0/0 ফর্মে আছে। হোয়াট এভার দি ভ্যালু অফ এ অ্যান্ড বি, দ্যাট ইজ ইনিশিয়ালি এ আর বি এর মান যাই হোক না কেন ইনিশিয়ালি ও কিন্তু 0/0 ফর্মেই আছে। এবার আমি ডেরিভেটিভ করলাম, তাহলে উপরে এ সাইন 2x হয়ে গেল 2a cos 2x, বি সাইন এক্সটা হয়ে গেল বি কস এক্স, মাইনাসটা অ্যাজ ওয়েল অ্যাজ যেমন ছিল থাকলো, 3x² হয়ে গেল, এই এক্সএস কিউ হয়ে গেল 3x². অটোমেটিক্যালি লিমিট এক্স টেন্স টু 0 3x² এটার ভ্যালু 0। তাহলে যদি এর লিমিট এক্সিস্ট করতে হয়, আর অত ভেঙে বলছি না কারণ আগের প্রবলেমে বলে দিয়েছি, তাহলে নিউমারেটরের লিমিটও কিন্তু 0 হতে হবে, আর এখানে তো লিমিট এক্সিস্ট করছে এবং তার ভ্যালু 1, এটা প্রশ্নেই বলে দিয়েছে। তার জন্যই দেখো লিখেছি আমি সিন্স লিমিট এক্সিস্টস অ্যান্ড ইকুয়ালস টু 1, সো ফর দ্য এক্সিস্টেন্স অফ লিমিট লিমিট এক্স টেন্স টু 0 নিউমারেটর এন আর মিন্স নিউমারেটর ইকুয়ালস টু 0। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 2a cos 2x মাইনাস বি কস এক্স ইকুয়ালস টু 0, তাহলে কস টু এক্স এর এক্সটেন্স টু 0 তো ভ্যালু হচ্ছে 1, অ্যাজ ওয়েল অ্যাজ কস এক্স এর এক্সটেন্স টু 0 তো ভ্যালু 1, দ্যাট ইজ 2a - b ইকুয়ালস টু 0, সো 2a = b। দ্যাট ইজ ইফ বি ইকুয়ালস টু 2a দেন দ্য নিউমারেটর ইজ এগেইন ইন দ্য ফর্ম 0/0। তাহলে যদি বি ইকুয়ালস টু 2a হয় তাহলে নিউমারেটর আবার কোন ফর্মে আছে, 0/0 ফর্মেই আছে, যদি নিউমারেটর ইকুয়ালস টু 0 হয়। তাহলে এই নিউমারেটর যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে এটা 0/0 ফর্মেই আছে, তাহলে নিউমারেটর ইকুয়ালস টু আবার 0 যদি বি ইকুয়ালস টু 2a, ডিনোমিনেটর 3x², এটা তো অলরেডি 0 আছে, আর এখানে আর 0/0 লেখার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা অলরেডি এত কিছু করছি এটা দেখানোর জন্যেই যে নিউমারেটর কখন 0 হবে, ডিনোমিনেটর তো অলরেডি 0 আছে। তাহলে এবার আমরা বাই এল হসপিটালস রুল নিউমারেটর এবং ডিনোমিনেটরের সেপারেটলি ডেরিভেটিভ করছি। তাহলে কস টু এক্সের ডেরিভেটিভ -2 sin 2x, তাহলে -4a sin 2x হয়ে গেল, বি কস এক্স, কস এক্সের ডেরিভেটিভ -sin x, দ্যাট ইজ +b sin x হয়ে গেল, নিচে চলে এসছে কত 6x, 3x² ডেরিভেটিভ 6x। এবার দেখো এখানে আবার এক্সের জায়গায় 0 পুট করলে নিউমারেটর এমনি ইকুয়ালস টু 0, সাইন 0 0, আর ডেনোমিনেটর 6x আছে সেও 0 0। তাহলে ওভারঅল আমরা আবার এল হসপিটাল রুল এখানে অ্যাপ্লাই করব, তাহলে সাইন 2x এর ডেরিভেটিভ 2 cos 2x, দ্যাট ইজ -8a cos 2x +b cos x/6, এক্স টেন্স টু 0, ডেনোমিনেটর অলরেডি নন জিরো চলে এসছে, তাহলে আর আমাদের টেনশনের কোনো কারণই নেই। তাহলে কস 0 যেহেতু 1, তাহলে উপরে কত চলে আসলো, b - 8a/6, দিস ইজ দ্য লিমিটিং ভ্যালু। কোশ্চেন বলছে এই লিমিটিং ভ্যালু ইকুয়ালস টু 1, দ্যাট ইজ b - 8a/6, দ্যাট ইকুয়ালস টু 1, সো b - 8a = 6, আর আমরা অলরেডি পেয়েছি b = 2a, তাহলে বসিয়ে দাও, তাহলে -6a = 6, তাহলে a = -1, তাহলে b = -2,
So a equals to minus 1, b equals to minus 2. This is the value of a and b. Next one is determine the value of abc such that limit x tends to 0, a e to the power x minus b cos x plus c e to the power minus x divided by x sin x equals to 2. That is, তোমাকে বলেই দিচ্ছে জিরো লিমিটিং পয়েন্টের জন্য এর ভ্যালু এক্সিস্ট করে এবং সেই ভ্যালুটি কিন্তু 2. এটা তোমাকে কোশ্চেনই বলে দিচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ডিনোমিনেটরের লিমিটিং ভ্যালু অলওয়েজ 0, এক্স সাইন এক্স, এক্স গুণ সাইন এক্স, 0 বসাও এক্স এর জায়গাতে, তাহলে এক্স গুণ সাইন এক্স এর লিমিটিং ভ্যালু অলওয়েজ 0। বাট ডিনোমিনেটরের লিমিটিং ভ্যালু এখানে কিন্তু ডিরেক্টলি 0 নয়, ডিনোমিনেটরের লিমিটিং ভ্যালু বসালে কত আসছে, এ মাইনাস বি প্লাস সি। খেয়াল করে দেখো, a e to the power 0 that is a, b cos 0 that is b, c e to the power minus 0 that is e to the power 0 that is c, that is a minus b plus c. But এখানে বলেই দিচ্ছে এর লিমিটিং ভ্যালুর কিন্তু এক্সিস্টেন্স আছে এবং দ্যাট ভ্যালু ইকুয়ালস টু 2। এটা তোমাকে বলেই দিয়েছে যে এর লিমিটিং ভ্যালুর এক্সিস্টেন্স আছে এবং সেই ভ্যালুটা 2 এর সাথে সমান। তাহলে সেটা যদি হয় যে ওর লিমিটিং ভ্যালুর এক্সিস্ট করে এবং সেই ভ্যালুটা হচ্ছে 2, তাহলে আমরা কি বলতে পারি, ওর আপার দ্যাট ইজ নিউমারেটরের লিমিটিং ভ্যালু সেটাও কত হতে হবে, 0 হতে হবে। আদারওয়াইজ তো এটা পসিবল নয়, কারণ ডিনোমিনেটরের লিমিটিং ভ্যালু 0 এবং ওভারঅল কোয়ান্টিটিটার লিমিট এক্সিস্ট করে। এটা একমাত্র পসিবল কখন, যখন ডিনোমিনেটরের লিমিটিং ভ্যালু 0 হবে। দ্যাট ইজ লিমিট এক্স টেন্স টু 0, এ টু দি পাওয়ার এক্স মাইনাস বি কস এক্স প্লাস সি টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0 হতে হবে ফর দ্য এক্সিস্টেন্স অফ লিমিট। একদম আগের মতোই লেখা, তাহলে এ মাইনাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে সাবজেক্ট টু এ মাইনাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, দি লিমিটিং ভ্যালু অফ দ্য নিউমারেটর ইজ 0। সো দ্য লিমিটিং ভ্যালু অ্যান্ড দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর ইজ এগেইন ইন দ্য ফর্ম 0/0। তাহলে সাবজেক্ট টু এ মাইনাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, নিউমারেটরের লিমিটিং ভ্যালু 0 আর ডিনোমিনেটরের লিমিটিং ভ্যালু তো এমনিই 0, তাহলে এটা চলে আসলো 0/0 ফর্মে। তাহলে আমরা এল হসপিটালস রুল অ্যাপ্লাই করতে পারি। ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স থেকে গেল। কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে বি সাইন এক্স মাইনাস সি টু দি পাওয়ার মাইনাস এক্স, কারণ ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ। এক্স সাইন এক্স প্রোডাক্ট রুলে ডেরিভেটিভ হবে, যখন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে তখন অনলি সাইন এক্স প্লাস এক্স কস এক্স বাই এল হসপিটাল রুল, কোনো প্রবলেম নেই। খেয়াল করে দেখো, সাইন 0 হয় 0 আর 0 গুণ কস 0 সেটা হয় 0, দ্যাট ইজ এক্স সাইন এক্স প্লাস এক্স কস এক্স এর লিমিটিং ভ্যালু এটা কিন্তু অলরেডি 0। তাহলে এখানেও যদি লিমিটিং ভ্যালুর এক্সিস্টেন্স থাকতে হয় তাহলে নিউমারেটরের লিমিটিং ভ্যালু 0 হতে হবে। আর লিমিটিং ভ্যালু যে এক্সিস্ট করছে সেটা তো প্রশ্নই বলে দিয়েছে যে ওভারঅল কোয়ান্টিটির লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে এবং সেটা হচ্ছে 2। তাহলে এখানে ডিনোমিনেটরের লিমিটিং ভ্যালু যেহেতু 0 এবং ওভারঅল কোয়ান্টিটির লিমিট এক্সিস্ট করছে, তাহলে নিউমারেটরের লিমিটিং ভ্যালু কী হতে হবে, 0 হতে হবে, ওই একই কন্ডিশন। তাহলে সিন্স লিমিট এক্সিস্ট অ্যান্ড লিমিট এক্সটেন্স টু 0 সাইন এক্স প্লাস এক্স কস এক্স ইকুয়ালস টু 0, সো ফর দ্য এক্সিস্টেন্স অফ লিমিট, লিমিট এক্সটেন্স টু 0, এ টু দি পাওয়ার এক্স প্লাস বি সাইন এক্স মাইনাস সি টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0। তাহলে বি সাইন 0, তাহলে বি কোয়ান্টিটি থাকলো না, পেয়ে গেলে কি এ মাইনাস সি ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এই পোর্শনটা 0/0 হয়েছিল সাবজেক্ট টু এ মাইনাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এই যে কোয়ান্টিটিটা, এটা এবার 0/0, সরি ভুল বললাম, এই কোয়ান্টিটিটা 0/0 হয়েছিল সাবজেক্ট টু এ মাইনাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। কথাটা ভালো করে বুঝবে, এ টু দি পাওয়ার এক্স মাইনাস বি কস এক্স প্লাস সি টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স সাইন এক্স, এর লিমিটিং ভ্যালু হয়েছিল 0, 0/0 সাবজেক্ট টু এ মাইনাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে যেটা বক্সের মধ্যে রেখেছি, এর লিমিটিং ভ্যালু 0/0 হয়েছিল সাবজেক্ট টু এ মাইনাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। এবার ডেরিভেটিভ করে যে কোয়ান্টিটিটা পেলাম, দ্যাট ইজ এই যে কোয়ান্টিটি, এর লিমিটিং ভ্যালু 0/0 হবে। ডেরিভেটিভ করে যে কোয়ান্টিটিটা পেলাম, দ্যাট ইজ এই যে কোয়ান্টিটিটা, এর লিমিটিং ভ্যালু 0/0 হবে সাবজেক্ট টু নিউ কন্ডিশন এ মাইনাস সি ইকুয়ালস টু 0 অ্যান্ড ওল্ড অলরেডি এক্সিস্ট এ মাইনাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। দ্যাট ইজ এই কোয়ান্টিটিটা 0/0 ফর্মে আসবে সাবজেক্ট টু এ মাইনাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 অ্যান্ড এ মাইনাস সি ইকুয়ালস টু 0। দ্যাট ইজ এই অবধি একটা কন্ডিশন ইম্পোজ হয়েছিল, সেটা হচ্ছে এটা, এটার জন্য এ 0/0 ফর্মে এসেছিল। আর এ 0/0 ফর্মে আসছে, আগেরটার তো এক্সিস্টেন্স আছেই, এটার এক্সিস্টেন্স আছেই, প্লাস অ্যাড হলো এ মাইনাস সি ইকুয়ালস টু 0। তাহলে এই দুটো কন্ডিশনের আন্ডারে এ কিন্তু এবার চলে আসলো 0/0 ফর্মে।
তাহলে একে আবার আমরা এল হসপিটালস রুল অ্যাপ্লাই করব। তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স থেকে গেল বি সাইন এক্স হয়ে গেল বি কস এক্স, মাইনাস সি ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়ে গেল সি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ ডেনোমিনেটরে হয়ে গেল কস এক্স, এক্স কস এক্সের ডেরিভেটিভ, এক্সের ডেরিভেটিভ যখন হচ্ছে তখন হচ্ছে অনলি কস এক্স, আর কস এক্সের ডেরিভেটিভ যখন হচ্ছে তখন হচ্ছে মাইনাস সাইন এক্স, দ্যাট ইজ মাইনাস এক্স সাইন এক্স। দ্যাট ইজ নিচে কস এক্স আর কস এক্স, দ্যাট ইজ টু কস এক্স চলে এসছে, দ্যাট ইজ টু কস জিরো, দ্যাট ইজ টু, ডেনোমিনেটর নন জিরো চলে এসছে। আর ভাবার কিছু নেই, এক্সের জায়গায় জিরো পুট করে দাও, তাহলে নিউমিনেটরে পাচ্ছ এ প্লাস বি প্লাস সি, ডেনোমিনেটরে পাচ্ছ টু। কোশ্চেন বলে দিচ্ছে এই লিমিটিং ভ্যালু ইকুয়ালস টু টু, দ্যাট ইজ এ প্লাস বি মাইনাস সি, এই সরি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু ফোর। আর আগে থেকে আমার দুটো কন্ডিশন আছে, এ মাইনাস সি ইকুয়ালস টু জিরো, এই যে এ মাইনাস সি ইকুয়ালস টু জিরো, এ মাইনাস বি প্লাস সি ইকুয়ালস টু জিরো। ওকে, তাহলে এখান থেকে আমরা এই এই যে কোয়ান্টিটিটা এ মাইনাস বি প্লাস সি ইকুয়ালস টু জিরো আর এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু ফোর, এই দুটোকে যদি যোগ করি তাহলে পাচ্ছি কি এ প্লাস সি ইকুয়ালস টু টু আর এ মাইনাস সি ইকুয়ালস টু জিরো। দ্যাট ইজ আবার যদি দুটোকে যোগ করি তাহলে টু এ ইকুয়ালস টু টু, দ্যাট ইজ এ ইকুয়ালস টু ওয়ান, সি ইকুয়ালস টু ওয়ান, বি ইকুয়ালস টু টু। দিস ইজ দ্য রেজাল্ট, দিস ইজ দ্য রেজাল্ট। ওকে, নেক্সট প্রবলেম বলেছে লিমিট এক্সটেন্ডস টু জিরো প্লাস, এখানে জিরোর রাইট নেবারহুডকে কনসিডার করতে বলছে। রাইট নেবারহুড বলতে তোমরা কী বোঝো নিশ্চয়ই জানো, আমরা জিরোর রাইট হ্যান্ড সাইড থেকে জিরোকে অ্যাপ্রোচ করবো, বাট এক্সটা কখনো জিরো হবে না, দ্যাট ইজ এক্সটা এখানে গ্রেটার দ্যান জিরো, বাট এক্স ইজ ভেরি ক্লোজ টু জিরো, দ্যাট ইজ এক্স হতে পারে জিরো দশমিক এক কোটি জিরো এক, তাহলে এক্স হতে পারে জিরো দশমিক এক কোটি জিরো এক, কোনো প্রবলেম নেই। দ্যাট ইজ এক্স ইজ ভেরি ক্লোজ টু জিরো, বাট এক্স ইজ অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ জিরো, দ্যাট ইজ এক্স জিরোর রাইট হ্যান্ড সাইডে আছে, বাট এক্স ইজ ভেরি ক্লোজ টু জিরো, দ্যাট ইজ এক্স জিরোর রাইট হ্যান্ড সাইডে আছে এবং এক্স জিরোর খুব কাছে আছে, বাট এক্সটা জিরো কখনো নয়। তাহলে এখানে দুটো প্রবলেম পার্ট দিয়েছে, লগ এক্স মাইনাস কট পাই এক্স বাই টু বাই কট পাই এক্স। খেয়াল করে দেখো, তোমরা প্রত্যেকেই জানো লগ ইনফিনিটি দ্যাট ইজ ইনফিনিটি, কট ইনফিনিটি দ্যাট ইজ ইনফিনিটি, দ্যাট ইজ উপরেরটা আছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, আবার নিচে কট ইনফিনিটি দ্যাট ইজ ইনফিনিটি, দ্যাট ইজ এটা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। এই ধরনের প্রবলেম আমাদের অলরেডি একটা এসেছিল, বাট এই ধরনের প্রবলেম যখন আসবে অনেকগুলো ওয়েতে করা যায়। আমি একে দুটো পার্টে ব্রেক করে নিচ্ছি, একটা ইনফিনিটি বাই ইনফিনিটি আর একটাও ইনফিনিটি বাই ইনফিনিটি, দ্যাট ইজ দুটো লসাগু হরটা ডেনোমিনেটরটা যেহেতু কমন আছে আমি একে দুটো পার্টে ব্রেক করে নিচ্ছি। একটা পার্ট নিলাম লিমিট এক্সটেন্ডস টু জিরো প্লাস লগ এক্স বাই কট পাই এক্স, তাহলে এটা অটোমেটিক্যালি ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে আছে। আমরা জানি এই ফর্মে থাকলে আমরা নিউমিনেটর এবং ডেনোমিনেটরের সেপারেটলি ডেরিভেটিভ করবো, করেছি। দেখো লগ এক্সের ডেরিভেটিভ আমরা বসিয়েছি ওয়ান বাই এক্স, কট পাই এক্সের ডেরিভেটিভ বসিয়েছি মাইনাস পাই কোসেক স্কোয়ার পাই এক্স, ক্লিয়ার? কোসেক স্কোয়ার পাই এক্স এটাকে আমরা উপরে নিয়ে চলে গেলাম, তাহলে আসছে কি সাইন স্কোয়ার পাই এক্স বাই এক্স, আর এখানে আছে মাইনাস ওয়ান বাই পাই। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কারোর কোনো প্রবলেম থাকার কথাও নয়। ঠিক আছে, এবার দেখো সাইন জিরোর জায়গায় জিরো, ডেনোমিনেটর আছে জিরো, দ্যাট ইজ ইট ইজ ইন দ্য ফর্ম জিরো বাই জিরো, আমরা এল হসপিটাল রুল আবার অ্যাপ্লাই করলাম। তাহলে সাইন স্কোয়ার পাই এক্স, টু সাইন পাই এক্স কস পাই এক্স, আর যেহেতু পাই এক্স ছিল তার জন্য একটা পাই ওটা আমরা বাইরে নিয়ে নিয়েছি, আর এক্সের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান। এবার তুমি সাইন এক্সের জায়গাতে জিরো বসিয়ে দাও, তাহলে ওভারঅল কোয়ান্টিটিটা পেয়ে গেলে জিরো। ঠিক আছে, আমি তোমাদের নিজেও একটা এর আগে বুদ্ধি দিয়েছি যে সবসময় তো যে এল হসপিটাল সব স্টেপে অ্যাপ্লাই করা লাগে তা নয়, অনেক সময়তে আমরা এল হসপিটাল না অ্যাপ্লাই করেও কিন্তু কাজ কমপ্লিট করে ফেলতে পারি। যেমন এই স্টেপটা থেকে এল হসপিটাল না দিয়েও করা যেত, তোমরা যদি উপর নিচে একটা এক্স দিয়ে গুণ করে নিতে, একটা পাই এক্স দিয়ে গুণ করে নিতে উপর নিচে, পাই এক্স নয় পাই স্কোয়ার, উপর নিচে তোমাকে নিচে আনতে হবে পাই স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে ওপরে একটা জাস্ট একটা পাই এক্স দিয়ে গুণ করলেই হয়ে যেত, কারণ নিচে একটা অলরেডি ওয়ান বাই পাই আছে। তাহলে পাই এক্স দিয়ে গুণ করে নিতে, তাহলে এই কোয়ান্টিটিটা পেতে লিমিট এক্সটেন্ডস টু জিরো প্লাস সাইন পাই এক্স বাই পাই এক্স তার হোল স্কোয়ার, গুণ একটা এক্স থেকে যেত, এটা মাইনাস থাকতো। আমরা অটোমেটিক্যালি জানি লিমিট এক্সটেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স হচ্ছে ওয়ান, তাহলে ওটা বসে যেত ওয়ান, আর ওই যে এক্সট্রা গুণ থাকলো তার জন্য বসে যেত জিরো, সেক্ষেত্রেও জিরোই আসতো। ঠিক আছে, দ্যাট ইজ এই স্টেপের পর এল হসপিটাল অ্যাপ্লাই না করে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করেও করা যেত। কী বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছ, তোমরা প্রত্যেকেই জানো লিমিট এক্সটেন্ডস টু জিরো
sin x by x হচ্ছে 1 জানো কি জানো না নিশ্চয়ই জানো নিশ্চয়ই জানো লিমিট x টেন্ডস টু 0 sin x by x হচ্ছে 1 তাহলে এই যে sin স্কয়ার পাই x আছে এর সাথে অ্যাডজাস্ট করতে গেলে নিচে কি লাগবে পাই স্কয়ার x স্কয়ার নিচে একটা অলরেডি পাই x আছে খেয়াল করে দেখো এই দেখো এখানে একটা পাই আছে এখানে একটা পাই আছে আর এখানে একটা x আছে তাহলে নিচে অলরেডি একটা পাই x আছে যেহেতু উপরে sin স্কয়ার পাই x আছে তাহলে দুটোকে যদি আমরা লিখি তাহলে sin পাই x এর হোল স্কয়ার লিখবো তাহলে নিচে একটা পাই x এর হোল স্কয়ার লাগবে দ্যাট ইজ পাই স্কয়ার x স্কয়ার তাহলে উপর নিচে একটা পাই x দিয়ে গুণ করে নাও ওকে তাহলে এখানে কি পেলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস sin পাই x বাই পাই x টোটালটার হোল স্কয়ার আমরা জানি লিমিট x টেন্ডস টু 0 প্লাস sin x বাই x হচ্ছে 1 তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস sin পাই x বাই পাই x তার ভ্যালু 1 তার স্কয়ার থাকলে 1 স্কয়ার 1 এ আসবে গুণ পড়ে রইল পাই x তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস পাই x x এর জায়গায় 0 বসালে ভ্যালু 0 ওভাবে করা যায় এরবার অ্যানাদার একটা পার্ট পড়ে আছে কি লিমিট x টেন্ডস টু 0 প্লাস cot পাই x বাই 2 বাই cot পাই x এটাও অবশ্যই ইনফিনিটি বাই ইনফিনিটি তাহলে কি করা উচিত এল হসপিটাল অ্যাপ্লাই করা উচিত তুমি যদি এল হসপিটাল অ্যাপ্লাই করো ডেফিনেটলি মিলবে বাট আমি তোমাদের এই একটা প্রবলেম দেখানোর চেষ্টা করছি দেখো এল হসপিটাল অ্যাপ্লাই না করেও অনলি ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করেও কিন্তু অনেক সময় কাজ কমপ্লিট করা যায় এটা আমি একদম একটা এক্সেপশনাল ওয়েতে করেছি তোমরা যদি নিউমেরেটর এবং ডেনোমিনেটরে এল হসপিটাল অ্যাপ্লাই করো কোনো ভুল নেই উত্তর একই আসবে দেখো কট পাই এক্স নিচে আছে ডেনোমিনেটরে তার মানে নিউমেরেটরে গেলে ও হয়ে যাবে ট্যান পাই এক্স তাহলে ওকে আমি ব্রেক করে লিখলাম সাইন পাই এক্স বাই বাই কস পাই এক্স খেয়াল করে দেখবে ওয়ান বাই আছে কট পাই এক্স তাই তো ওয়ান বাই কট পাই এক্স এটা আছে ডেনোমিনেটরে নিউমেরেটরে গেলে ও কী হবে ট্যান পাই এক্স দ্যাট ইজ সাইন পাই এক্স বাই কট কস পাই এক্স এখানে আছে কট পাই এক্স বাই টু দ্যাট ইজ একে যদি আমরা লিখি পাচ্ছি কস পাই এক্স বাই টু বাই সাইন পাই এক্স বাই টু এবার এক্স এর জায়গায় জিরো বসাও এটা হয়ে গেলে কত জিরো সাইন জিরো জিরো কস জিরো ওয়ান দ্যাট ইজ উপরে চলে আসলো জিরো গুণ ওয়ান দ্যাট ইজ জিরো নিউমেরেটর হয়ে গেল লিমিটিং কনসেপ্টে জিরো ডেনোমিনেটর কস জিরো ওয়ান সাইন জিরো জিরো দ্যাট ইজ জিরো গুণ ওয়ান আবার জিরো দ্যাট ইজ এবার কিন্তু এ হয়ে গেল জিরো বাই জিরো ফর্ম আমি কিন্তু কোথাও এল হসপিটাল অ্যাপ্লাই করিনি তাহলে প্রথমে ইনিশিয়ালি ও ছিল কিন্তু ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আমি জাস্ট ট্রিগোনোমেট্রির ফর্মুলা অ্যাপ্লাই করলাম ও চলে আসলো জিরো বাই জিরো ফর্ম এবার খেয়াল করে দেখো সাইন পাই এক্সকে আমরা লিখতে পারি টু সাইন পাই এক্স বাই টু কস পাই এক্স বাই টু আর এখানে অলরেডি একটা কস পাই এক্স বাই টু ছিল তাহলে ওভারঅল চলে আসলো টু সাইন পাই এক্স বাই টু কস স্কোয়ার পাই এক্স বাই টু এখনও নিউমেরেটরের লিমিটিং ভ্যালু কিন্তু জিরো ডেনোমিনেটরে আমি কোনো কিছু চেঞ্জ করলাম না সেটা আগেও জিরো ছিল জিরোই আছে আমি এখানেও কিন্তু এল হসপিটাল অ্যাপ্লাই করলাম না সেটা আমি বলতে চাইছি যখনও ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে ছিল তখনও আমি এল হসপিটাল অ্যাপ্লাই করিনি ট্রিগোনোমেট্রি ইউজ করে আমি জিরো বাই জিরো ফর্মে নিয়ে গেলাম এখানেও আমি এল হসপিটাল অ্যাপ্লাই করলাম না আবারও ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করলাম সাইন পাই এক্স মানে টু সাইন পাই এক্স বাই টু কস এক্স বাই টু কস পাই এক্স বাই টু এখানেও জিরো বাই জিরো ফর্মে থাকলো এখানেও আমি কিন্তু এল হসপিটাল অ্যাপ্লাই করলাম না এবার বেনিফিট হলো যেহেতু এক্সটা টেন্স টু জিরো জিরো প্লাস তার মানে এক্সটা গ্রেটার দ্যান জিরো এক্সটা নট ইকুয়ালস টু জিরো তাহলে সাইন পাই এক্স বাই টু সাইন পাই এক্স বাই টু ক্যান্সেল হয়ে গেল তাহলে উপরে কি পড়ে রইল এক্স টেন্স টু জিরো প্লাস টু কস স্কোয়ার পাই এক্স বাই টু বাই কস পাই এক্স এবার দেখো এক্সের জায়গায় তুমি জিরো বসাবে তাহলে কস জিরো কত হবে ওয়ান উপরেও হয়ে গেল ওয়ান দ্যাট ইজ ওভারঅল হলো কত দুই তাহলে কী ছিল ওই কোয়ান্টিটি মাইনাস এই কোয়ান্টিটি তাহলে লিমিটিং ভ্যালু কত হলো জিরো মাইনাস টু দ্যাট ইজ মাইনাস টু ক্লিয়ার আশা করি কোনো প্রবলেম থাকার কথা নয় কোথাও আমি এল হসপিটাল অ্যাপ্লাই করি না এই জায়গাটা একটু একটা বক্সের মধ্যে লিখে দিও যেহেতু এক্সট্রা টেন্স টু জিরো প্লাস সো এক্স গ্রেটার দ্যান জিরো সো এক্স নট ইকুয়ালস টু জিরো তাহলে অটোমেটিক্যালি সাইন পাই এক্স বাই টু সেটাও নট ইকুয়ালস টু জিরো এটা তোমরা এতগুলো প্রবলেম লিখেছো এতগুলো নোট ডাউন করেছো নিশ্চয়ই কোনো অসুবিধা হওয়ার কথা নয় এতগুলো প্রবলেম তোমরা করে ফেলেছো এতগুলো প্রবলেমের নোট ডাউন করেছো ওটুকু তোমরা নিজেরাই লিখে নিতে পারবে যেহেতু এক্স টেন্স টু জিরো প্লাস সো এক্স গ্রেটার দ্যান জিরো সো সাইন পাই এক্স বাই টু নট ইকুয়ালস টু জিরো যে কারণে আমি ক্যান্সেল করলাম আচ্ছা এবার আমি দেখছি যে তোমরা দুজন অলরেডি পরীক্ষা তিনজন অলরেডি পরীক্ষা দিয়ে আমাকে ইয়ে পাঠিয়ে দিয়েছো কী বলে ওই ডকুমেন্টের লিঙ্কটা পাঠিয়ে দিয়েছো তা কিন্তু আমি চাইনি ভালো করে শুনে নাও তোমরা প্রথমে গুগল লিঙ্ক ধরে পরীক্ষা দেবে ওকে পরীক্ষা দেবে কীরকম ওখানে তো শুধু অপশানটা পুট করছো তুমি যেটা কাজ করছো আমি দু ঘন্টা টাইম কেন দিচ্ছি এনাফ টাইম দিচ্ছি কেন দিচ্ছি কারণ একটাই
যে প্রবলেমগুলো তুমি খাতাতেও করবে অ্যাজ ইউজুয়াল, খাতাতে করে খাতার পিডিএফটা মেলে পাঠাবে, বুঝতে পারলাম? খাতার পিডিএফটা মেলে পাঠাবে, আমি খাতাটা চেক করে দেখবো যে তোমার পদ্ধতিটা ঠিক আছে কি না, আর অপশান ঠিক আছে কি না সেটা তুমি ইয়েতে গুগল ডক্সে জমা দিয়ে দেবে, ওখানে তুমি স্কোর কার্ড পেয়ে যাবে। আমি দুভাবে দেখতে চাই, এক হচ্ছে তোমার স্কোর কার্ডটা পাচ্ছ তুমি অপশানের এগেনস্টে, বাট এমসিকিউ এর অপশান ঠিক মেরে দিলেই তো আর সব শেখা হয়ে গেল না, প্রসেস ঠিক আছে কি না, তার জন্য আমি বলেছি খাতাটাকে স্ক্যান করে পাঠাতে। প্রত্যেকের কাছে পিডিএফ ক্রিয়েটার আছে, পিডিএফ বানিয়ে সুন্দর করে খাতাটা মেল করবে। কেউ দুজন দেখলাম ওই লিঙ্কটাকেই মেল করে দিয়েছো, লিঙ্ক মেল করতে বলিনি, লিঙ্ক তুমি অ্যাজ ওয়েল অ্যাজ পরীক্ষা দেবে তুমি তোমার ইয়ে দেখে নেবে, ও তো আমি এখানে বসেই দেখতে পাবো তুমি কটা ঠিক করেছো কটা ভুল করেছো, তোমার নাম দেওয়ার জায়গা আছে, তুমি নাম দিলে বা তোমার ইমেল আইডি দেখলেও আমি চিনতে পারবো কিন্তু তুমি প্রসেসটা ঠিক করেছো কিনা আমি সেটা জানতে চাইছি। তার জন্য ওটাকে পিডিএফ বানিয়ে পিডিএফটাকে আমাকে মেল করবে।